কাপুরে আক্রমণ করতে। আর এদিকে সরকারি দেবতারা মনের আনন্দে বসন্ত উৎসবে মেতে উঠেছে।
এই পুরুলাই হে পুরুলা, এখন তারা লাগাই মাথা ছে আস। এই নদী হয় লক্ষ্মীকান্ত,
এই দেবতারা, এই দেবতারা দারুণের বঞ্চিত করে সর্বোপরি লাভ করছে তাই নাও, কিন্তু শীর্ষাসুর এই কবর ছাড়বে না। তোমরা এইখানে বন্দি হয়ে থাক, দেবতাদের দল এইখানে বন্দি হয়ে থাক। এরপর আমাদের লক্ষ্য হবে উমা গঙ্গা। চলো চলে যাই, কোথায় উমা কোথায় গঙ্গা, দেখি দেখি কেমন করে ছড়াটা পড়ে আমাদের মাঠে।
ভক্ত দেবগণ কি জন্য মনে করে আছো শুনো স্বর্গপুরি থেকে আমাদের বিতাড়িত করে দিচ্ছে শ্রী শাসুর সংহার করু দেবগণ আমার হাতে হইবি না মরণ ওই শ্রী শাসুর এবং কবরে আমাদের ডাকতে হবে স্মরণ করতে হবে দেবী উমা দেবী গঙ্গা তাই এসো আমাদের সবাই স্মরণ করি ওগো দেবী উমা ওগো দেবী গঙ্গা বলুন কি জন্য আমাদের স্মরণ করে আছে ওগো দেবী অসুরের অত্যাচারে সমস্ত দেব লোক জর্জরিত অপমানিত লাঞ্ছিত হয়ে সমস্ত দেবতাগণ বন্ধু হয়ে পড়ে রয়েছে স্বর্গের বাইরে স্বর্গের সে গাছ লাভ করছে পশু সম্রাট শীর্ষাসুর এবং কদর তার শীর্ষাসুরকে মানতে হবে ঠিক আছে বৈকুণ্ঠপতি নারায়ণ আমি যাব আমি সৃষ্টি করব এক নারী শক্তি এক মহামায়ী নারী শক্তি পুর সুদা মানতে হবে আমরা সাহায্য করবো আমি এবং উমা গিয়ে শ্রী শাসুর এবং কবদের মাথা এবং ধর একসঙ্গে করে বিধান করো অসুর সম্রাট শ্রী শাসুর তুমি তাই হও Ha 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 ha!